যারা নাট্য অভিনেতা আছেন বা যারা চলচ্চিত্র অভিনেতা আছেন তারা উপস্থাপন করতে পারবেন না হুইচ ইজ ভেরি রং ভিউয়ের যুগে যা ছিল আমাদের ভিউয়ারশিপ তার থেকে বেশি ছিল আমাদের বুস্টিং এসেছে উপর থেকে ডাইরেক্ট সৃষ্টিকর্তার মাধ্যমে বুস্টিং এসছে সংখ্যালঘু সংখ্যাগুরু এগুলো হচ্ছে আপেক্ষিক শব্দ এগুলো মানবসৃষ্ট শব্দ আমার মতো এত ভ্যারাইটি অনুষ্ঠান বাংলাদেশে কেউ করেনি যে সম্মানটা আসলে বাবা সাধারণ মানুষের কাছ থেকে পেয়েছে সেটা রাষ্ট্রের কাছ থেকে বাবা পাইনি যেটা বাবার পাওয়া ডিউ হয়ে গেছে আমার শৈশব যেটা হচ্ছে যে আমি এখন যেরকম চটপটে বা যেরকম কথা বলি খুব বা কথা বলে মানুষকে ভালো বাসানোর একটা চেষ্টা থাকে ছোটোবেলা আমি উল্টো ছিলাম আমি কথা বার্তা কম বলতাম আমি একটু এখন যেরকম এক্সট্রোভার্ট তখন খুব ইন্ট্রোভার্ট ছিলাম নিজের মাঝেই থাকতাম মায়ের আঁচলের পেছনে পেছনে থাকতাম লুকিয়ে থাকতাম মায়ের আঁচলের তলে লাজুক ছিলাম খুবই লাজুক ছিলাম কেউ কিছু বলে বলে তো দূরের কথা বলা তো দূরের কথা মানে আমাকে কেউ যদি দেখতো। তাহলে আমি লজ্জা পেতাম এরকম একটা ব্যাপার তো তারপরে যেটা হচ্ছে আর আমি ডানপিটে একেবারেই যেটা বললাম ছিলাম না আমি একদম সহজ সরল ছিলাম আমার মধ্যে ছোটোবেলায় যেরকম মানুষ খুব অনেক ডানপিটে থাকে অনেকে দুষ্টুমি করে তো সেই জায়গাটা আমার একেবারেই ছিল না আমি খুব শান্ত খুব শান্ত ছিলাম যে জায়গায় আমাকে বসিয়ে রাখা হতো আমি এক্স্যাক্টলি সেই জায়গায় বসে থাকতাম একটু নড়তাম চড়তাম না তো ভালো কেটেছে আমার শৈশব আমার শৈশবের একটা অংশ বৃহৎ অংশ বাংলাদেশে কেটেছে আর কিছু অংশ আছে শৈশব থেকে কৈশোরে একটা অংশ আছে আমি বাংলাদেশের বাইরে কার্যত বলতে আমার বাবা তখন চিকিৎসার জন্য ইন্ডিয়া যাওয়া আসা হতো তো আমিও যেতাম কম যেতাম কিন্তু যাওয়া হতো পরবর্তীতে বাবা যখন কাজ করা শুরু করলেন তো তখন পশ্চিমবঙ্গে তো বাবা অনেক সিনেমা করেছেন তো তখন বাবার ছোটোবেলায় গিয়েছিলাম বাবার ছেলে হিসেবে পরিণত বয়সে গিয়েছিলাম বাবার সহকারী হিসেবে তো এইভাবে আমার ইন্ডিয়াতেও আমার যাতায়াত আছে আর ম্যাক্সিমাম শৈশব তো বাংলাদেশেই কাটা কাটা হয়েছে কে কেটেছে কাটানো হয়েছে উপস্থাপনাটাও আসলে এটা একটা শিল্প এবং আমরা অনেকেই অনেক কষ্ট করে এই ব্যাপারটিকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে এসেছি আমরা যখন যদি একেবারে পিছনের দিকে চলে যাই আমি খুবই সামান্য একজন মানুষ সবার নাম হয়তো আমার মাথায়ও নেই বা আমার অত জ্ঞানও নেই আবু সাইদ স্যার আছেন ফজলানি সাহেব আছেন পরবর্তীতে হানিফ সংকেত সাহেব আছেন আবদুল নন্তুষা সাহেব আছেন তারা উপস্থাপনাটাকে এমন একটা মাত্রায় নিয়ে গেছেন যে জায়গাটার ধারক এবং বাহক হিসেবে পরবর্তীতে আমরা এগিয়ে এসছি এবং আমরা ওই উপস্থাপনার যে ব্যাপারটা সেটাকে আরেকটু আধুনিকায়ন করে আরেকটু সুন্দর করে আরেকটু নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি তো এখন সেই জায়গায় যদি হঠাৎ করে কিছু কিছু উপস্থাপক আছেন যারা আসলে অন্য কোনো আরেকটা শিল্পের আরেকটা মাধ্যমের সাথে জড়িত ছিলেন হয়তো একটা সময় সফল ছিলেন পরবর্তীতে কাজ কমে যাওয়ায় অসফল হয়ে যাওয়ায় এই মাধ্যমে এসে পড়েছেন তো যেটা হয় যে একজন আমি বলবো না যে যারা নাট্য অভিনেতা আছেন বা যারা চলচ্চিত্র অভিনেতা আছেন তারা উপস্থাপনা করতে পারবেন না উইচ ইজ ভেরি রং কারণ একজন অমিতাভ বচ্চন এত সুন্দর করে উপস্থাপনা করেন কিংবা আমরা কখনো কখনো বড় বড় আমাদের দেশের নামকরা যারা অভিনেতা আছেন যেমন আফজাল হোসেন সাহেব তিনিও এত সুন্দর করে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তো কিন্তু এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল তারা এক্সেপশনাল তারা কচিত কালেভদ্রে তাদের জন্ম হয় কিন্তু হঠাৎ করে যারা অসফল হয়ে যান এই মাধ্যমে চলে আসেন এবং এই মাধ্যমটাকে তাদের ভাষা চয়ন এত বাজে হ্যাঁ এবং তারা যেটা করেন যে যারা অতিথি থাকেন তাদেরকে তাদের তাদের সুযোগ খোঁজেন যে তাদেরকে কি করে অপমান করা যায় অপদস্থ করা যায় কিংবা বিপদে ফেলা যায় এবং বিপদে ফেলে বা অপদস্থ করে এখন তো ভিউয়ের যুগ আমাদের সময় তো আমরা কখনো ভিউ জিনিসটা খুঁজিও নি আমাদের ভিউয়ারশিপ এখন ভিউয়ের যুগে যা ছিল আমাদের ভিউয়ারশিপ তার থেকে বেশি ছিল কারণ আমরা কখনও কোনো প্রোডাক্টকে বুস্ট করিনি যে এটাকে বুস্ট করলে এতগুলো ভিউ বেড়ে যাবে আমাদের বুস্টিং এসছে উপর থেকে ডাইরেক্ট সৃষ্টিকর্তার মাধ্যমে বুস্টিং এসছে এবং আমাদের কৃতিত্বতে বুস্টিংটা হয়েছে সারা দেশের হাজার হাজার লাখ লাখ মানুষ যে সময় আমরাও অনুষ্ঠান করেছি পথের পাঁচালির কথাই তুমি যদি ধরো তো সেই অনুষ্ঠানগুলো যে তখন তো আর কোনো ইন্টারনেট বলে কিছু ছিল না কিছুই ছিল না তো এখনও মানুষ ওই অনুষ্ঠানের কথা প্রত্যেক দিনই ঘরের বাইরে বেরোলে হাজারো জন কেন প্রশ্ন করে জিজ্ঞেস করে আগ্রহ প্রকাশ করে বা আমার সাথে ছবি তুলতে চায় বা ওই স্মৃতি রোমন্থন করে ওই সময় তো ওইটাই বললাম যে এটা অন্য কষ্ট করে করেছি তো এই জায়গায় যদি হঠাৎ করে এরকম উপস্থাপনার নামে এই জঞ্জালগুলো থাকে তখন ওদেরকে অ আমি বলবো এবং আমাদের তো খারাপ লাগবে যে আমাদের এত সুন্দর কষ্ট করে তৈরি করা ক্ষেত্র। এরা যাচ্ছে তাইভাবে নষ্ট করবে এই অধিকার তারা রাখে না ছত্রিশে জুলাই এই যে ওয়ার্ড বলি বা যে তারিখটা বলি সেটা আসলে ইনফ্যাক্ট যদি আমরা ক্যালেন্ডার ইয়ার ধরি তো সেখানে ছত্রিশে জুলাই বলে আসলে কিছু থাকে না কিন্তু তারপরেও বাংলাদেশের ইতিহাসে এই ছত্রিশ জুলাইটা এমন একটা জায়গায় এখন থেকে শুরু করে প্রজন্মের পর প্রজন্ম আগামী প্রজন্মের প্রজন্ম দাগ কেটে যাবে কারণ এমন একটা ঘটনাই ঘটেছে তাই না একটা গণ অভ্যুত্থান ঘটেছে এবং ছাত্ররা সেই গণ অভ্যুত্থানটি ঘটিয়েছে এবং যেটা হয়েছে যে আমি কখনোই কোনো দল করিনি কোনো দিন আমি কোনো রাজনৈতিক দলের সাথে তখনও যুক্ত ছিলাম না এখনও নেই ভবিষ্যতেও থাকবো না আমার কাছে সবাই সমান আমি একজন শিল্পী মানুষ আমি আমার জায়গার থেকে কাজ করি কিন্তু হ্যাঁ দায়বদ্ধতা থাকে শিল্পীদের তো সেই জায়গার থেকে অন্যায়কে প্রশ্রয় দেওয়া বা অন্যায়ের বিরুদ্ধে যদি আমি প্রতিবাদ না করি তাহলে তো আমি মানুষ হলাম না অমানুষ হয়ে গেলাম তো এক একজনের প্রতিবাদের ভাষা এক একটা থাকে তো আমি যেহেতু একজন নির্মাতা একটা সময় তো আমরাও ছাত্র ছিলাম আমি চিন্তা করলাম যে আচ্ছা ছাত্র যদি আমি এখন থাকতাম তাহলে আমি কী করতাম চিন্তা করে দেখলাম আমি আমিও বেরিয়ে যেতাম আমিও আন্দোলনের শরিক হতাম তো যেহেতু আমি এখন ছাত্র নেই বা ছাত্র নই তো ওইভাবে তো আন্দোলনের সশরীরে হয়তো আমি যেতে পারিনি কিন্তু যেহেতু আমি একজন নির্মাতা আমারও তো একটা প্রতিবাদের ভাষার একটা মাধ্যম আছে এবং অনেক স্ট্রং মাধ্যম তো নানাজন নানা রকম নানারকমভাবে ভেবেছেন আমি ভাবলাম যে এত সুন্দর স্টুডেন্টসরা তাদের এই যে অভ্যুত্থানটাকে গ্রাফিতির মাধ্যমে হ্যাঁ মানে দেয়াল লিখনের মাধ্যমে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে আমি চিন্তা করলাম যে এই যে দেয়াল লিখনগুলো আছে এগুলো আজ হোক কাল হোক হয় এগুলো হয় না যে আফটারঅল তো এগুলো আঁকা জিনিস বৃষ্টি বন্যায় হয়তো এগুলো নষ্ট হয়ে যেতে পারে অবিকৃত তো আর থাকবে না পাশাপাশি এমনও তো হতে পারে যে নতুন কোনো যদি দল ক্ষমতায় আসে তো তখন হয়তো দেয়াল লিখুনগুলো তারাই নিজ দায়িত্বে তুলে ফেললো মুছে ফেললো তো এই জিনিসগুলো তার থাকবে না স্থায়িত্বকাল নেই কম মনে আছে হৃদয়ে থাকবে বাট আমরা তো পরবর্তী প্রজন্মকে দেখাতেও তো পারবো না ভিজুয়াল ভিজুয়ালি যে আরে এরকম একটা ব্যাপার হয়েছিল ওরা যদি বলে যে কোথায় আমরা তো ওয়ালে কিছু দেখি না ওই জিনিসগুলো যেন রয়ে যায় এই জন্যই আমার একটা ছোট্ট প্রয়াস যে মানে এই বীরত্ব গাথা যেটা আছে এই ছাত্রদের এই আন্দোলনের যে বীরত্ব গাথা ছাত্র জনতার তো সেটাকে ধরে রাখার একটা প্রয়াস ওরাই তৈরি করে দিয়েছে আমি শুধু ধরে রাখার চেষ্টা করেছি গণ অভ্যুত্থানের প্রভাবটা কাজে আপনার কাজে কতটুকু অনেক আমার কাজে না ইন্ডাস্ট্রিতেই পড়েছে ফুল ইন্ডাস্ট্রিতে পড়েছে গণ অভ্যুত্থানের প্রভাব এবং এটা হবেই এটা পুরো একটা দেশে যদি পড়ে ইন আমাদের ইন্ডাস্ট্রি তো আর দেশের বাইরের না দেশের ভেতরের অভ্যন্তরীণ একটা বিষয় তো সেই জায়গায় এটার প্রভাব পড়বে আমরা জানতাম পড়েছে আমরা জানি এবং আগামীতেও এটার প্রভাব বেশ কিছুদিন আরও থাকবে এটাও আমরা জানি তবে হ্যাঁ যেটা হয় যে সব কিছু আমরা যদি করোনার মতো মহামারী কাটিয়ে উঠতে পারি যেটা আমাদের বিরুদ্ধে ছিল পুরো পৃথিবীর বিরুদ্ধে এই মহামারী অবস্থান নিয়েছিল সে জায়গা তো এই আন্দোলন তো আমাদের পক্ষের আন্দোলন হ্যাঁ তো বিরুদ্ধের অবস্থানকারীর বিরুদ্ধে যদি আমরা অবস্থান নিতে পারি তাহলে এটা তো আমাদের পক্ষের ব্যাপার এটা আমাদের বা মঙ্গলের জন্যই হয়েছে কিন্তু সেটার জন্য একটা তো সময় ব্যয় হবে একটা ত্যাগ করতে হবে একটা তিতিক থাকতে হবে কিন্তু অ্যাট এন্ড অব দ্য ডে হয়তো একটা পর্যায়ে গিয়ে আস্তে আস্তে সব ঠিক হবে হয়তোবা আর একটু ভালোর পথেই আমরা এগোতে পারি বৈষম্য জিনিসটা কি বৈষম্য ওয়ার্ডটা হয়তো এখন খুব বহুল ব্যবহৃত হচ্ছে বাট বৈষম্যের বিষয়টা কিন্তু একটা কি বলবো একটা প্রাচীন ব্যাপার মানে খেয়াল করে যদি আমরা দেখি ঘরে ঘরেই বৈষম্য আছে হয়তো বা মা বাবা তার তিন সন্তান বা চার সন্তান বড় সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে ছোটোদেরকেও ভালোবাসে বাট বড়টার মতন নন এখানেও একটা বৈষম্য কিন্তু কাজ করে তো বৈষম্য চলবেই আর আমাদের এটাও তো একটা পরিবার চলচ্চিত্র বলি বা শিল্পী বলি বা টেলিভিশন বলি সব মিলিয়ে তো একটা পরিবার আমরা এই পরিবারে মান অভিমান থাকবে বৈষম্য থাকবে অভিভাবকত্বের জায়গার থেকে কাউকে আমরা অভিভাবক মানবো কাউকে নাও মানতে পারি হ্যাঁ কারোর বিরুদ্ধে মান থাকবে অভিমান থাকবে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঘুরে ফিরে একই ছায়া তলেই কিন্তু আমরা থাকব তো এটা সাময়িক এটা হতেই পারে এটা আবার ঠিক হয়ে যাবে আমি সবসময় একটা কথা বলি যে শিল্পে রাজনীতি থাকতে নেই আর শিল্পীরা যতদিন পর্যন্ত কাজ করেন এই শিল্পে অভিনয় করেন বা শিল্পীর স্থান থেকে যতদিন পর্যন্ত কাজ করেন ততদিন পর্যন্ত আসলে তাদের ওভাবে রাজনীতি না করলেই চলে বা রাজনীতিতে যুক্ত না হলেই চলে তো তাতে হয় কি শিল্পটাও ঠিক থাকে কারণ শিল্প আর রাজনীতি দুটো একেবারে ভিন্ন ব্যাপার তো এই জন্য শিল্পীদের ওভাবে রাজনীতিটাতে আসা আসা যায় আসবে মানুষ কেন আসবে না সবারই নাগরিক অধিকার আছে সবারই রাজনীতি কর রাজনীতি করার অধিকার আছে সবার কিন্তু আমার কথা হচ্ছে যে যতদিন পর্যন্ত তুমি কাজ করছো ততদিন পর্যন্ত তুমি কাজটাই করো যেদিন কাজটা ছেড়ে দেবে স্বেচ্ছায় অবসরে যাবে তারপরে তুমি ভাবতেই পারো তার আগে না সংখ্যালঘু একটা নেগেটিভ ওয়ার্ড সংখ্যালঘু কীরকম যেমন এখানে চারজন একটা একটা হয়তো প্রোগ্রামে গেছি আমরা সেখানে চারজন পুরুষ আছেন একজন মেয়ে আছেন মহিলা আছেন তাহলে সেই মহিলাটাকেও কি আমরা সংখ্যালঘু ধরবো না মহিলা ধরবো মানুষ ধরবো তো ঠিক তেমনিভাবে সংখ্যালঘু ওয়ার্ডটাতেই আমার আপত্তি আছে ভীষণভাবে তো আমি আসলে যে যে দেশের নাগরিক তাকে সেই দেশের নাগরিকই বলা উচিত সে বাংলাদেশে সংখ্যালঘু সংখ্যাগুরু এগুলো হচ্ছে আপেক্ষিক শব্দ এগুলো মানবসৃষ্ট শব্দ এগুলার সাথে আসলে টেকনিক্যালি আমি মনে করি যে এগুলোর কোনো জায়গা নেই আমার বাবার লাস্ট ছবিটা সাকিব ভাইকে ছিল যে ছবিটাতে আরও অনেকেই ছিলেন মান্না সাহেব ছিলেন আমাদের সোয়েলান আঙ্কেল ছিলেন তো ঘটনা হচ্ছে যে সাকিব ভাইকে নিয়ে আমার একটা খুব সুন্দর ছবির প্ল্যান একদম ফাইনাল হয়ে গেছিলো ছবিটার নাম ছিল হিরোগিরি এবং সেটা এই অধুনা বিখ্যাত যিনি প্রযোজক আমার খুব কাছের বড় ভাই আমার অত্যন্ত কাছের বড় ভাই তো ওনার উনি যখন পরবর্তীতে নিয়ে উনিও প্রযোজক হিসেবে বিখ্যাত হলেন তারপরে রাজকুমার করলেন আরও কিছু ছবি তার পাইপলাইনে আছে তো তার সাথেই আমার কথা হয়েছিল এই ছবি নিয়ে ফাইনাল কথাবার্তা হয়ে গেছে সাকিব ভাইকে আমরা গল্পও শুনিয়েছিলাম এবং তিনি রাজিও হয়েছিলেন প্রযোজক হিসেবে আমার ওই বড়ো ভাই ছিলেন কিন্তু সামহাউ প্রোজেক্টটা হয়ে ওঠেনি কিন্তু এমন না যে সাকিব ভাইকে নিয়ে আমার কোনো প্ল্যান ছিল না আমার প্ল্যান ছিল আমার প্ল্যান আছে হয়তোবা এখন সাকিব ভাইকে নিয়ে রায়হান রাফি বা হিমেলরা এত সুন্দর কাজ করেছে সাকিব ভাই নিজেও এত মডার্ন হয়ে গেছেন এবং এত বড় একজন তারকা হয়েছেন তাকে আসলে একদম বড়োভাবে প্রজেক্টেড না করলে আমার মনে হয় না তার মূল্যায়ন হবে এখন কারণ আগের সাকিব খানার এখন সাকিব খানের মধ্যে বিস্তর তফাত মানুষের তার প্রতি মানুষের একটা আস্থারও বড় জায়গা তৈরি হয়েছে তো সেই জায়গার থেকে আমার কাছে মনে হয় যে যদি বড় কোনো প্রযোজক পাই যিনি আসলে অঢেল টাকা প্রয়োজনে ঢালবেন সিনেমার জন্যে তখনই হয়তো আমি সাকিব ভাইকে নিয়ে কাজ করব সাকিব নিয়ে অবশ্যই কাজ করার ইচ্ছা আমার আছে থাকবে একটা জিনিস কি বাংলাদেশের কনটেক্সটে যদি বলি বাংলাদেশে উপস্থাপনা করেন যারা তারা না সবাই কম বেশি অবহেলিত একটা প্রোগ্রামে বড় একটা অনুষ্ঠানে সেখানে হয়তো অনেক বড় বড় তারকা সকল তারকা রয়েছেন সিঙ্গার আছেন ড্যান্সার্সরা আছেন অভিনয় শিল্পীরা আছেন যারা পারফর্ম করবেন আমি স্টেজের কথা বলছি সেখানে কিন্তু পুরো অনুষ্ঠানটা সাড়ে তিন থেকে চার ঘন্টার যে অনুষ্ঠানটা ওটা কিন্তু কন্ট্রোল করে একজন উপস্থাপক তাকে কিন্তু সারাক্ষণই থাকতে হয় উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য পারফর্মার্স একজন ড্যান্স পারফরমার পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট বারো মিনিট তার পারফরমেন্স করে কিন্তু সে চলে যাচ্ছে একজন সিঙ্গার তিনটা চারটা যতগুলো গান তার গাওয়ার গিয়ে তার ছুটি হয়ে যাচ্ছে কিন্তু একজন পারফর্ম উপস্থাপক সে শুরু থেকে একদম শেষ পর্যন্ত মানে দর্শককে ধরে রাখার জন্য একদম শেষ পর্যন্ত তাকে কিন্তু থাকতে হয় খাটতে হয় সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা আমাদের ডিউরেশন থাকে সেই তুলনায় তাদের পারিশ্রমিকের জায়গার থেকে যদি বলি সেটাও কম এক্সপোজারের জায়গা থেকে যদি বলি সেটাও কম এই কারণে অনেক উপস্থাপক এসছে কিছুদিন থেকেছে তারপর চলে গেছে কেউ অন্য বিজনেস করেছে শুরু করেছে কেউ হয়তো অভিনয় করা শুরু করে দিয়েছে মেয়েদের ক্ষেত্রে কেউ হয়তো বিয়ে শি করে চলে গেছে কেউ হয়তো বিদেশ পাড়ি দিয়েছে পড়াশোনার জন্য থাকেনি থাকতে পারেনি ইনফ্যাক্ট তো সেই জায়গার থেকে যদি বলি বাংলাদেশে কনটেক্সটে উপস্থাপনা করে তারকা হওয়া এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এই কারণে বলছি কারণ হাজারে বিজারে তো অনেক উপস্থাপক উপস্থাপিকা আছে কয়জনকে মানুষ এক নামে চেনে কয়জনের জন্য মানুষের ভিড় লাগে দেখার জন্য ছুঁয়ে দেখার জন্য কথা বলার জন্য আগের সময়ের অটোগ্রাফ এখনকার সময়ের ফটোগ্রাফ নেয়ার জন্য তাই না তো সেই হিসেবে দুই দশক অতিক্রম করে এখনও আমি স্টিল কাজ করে যাচ্ছি হ্যাঁ অনুষ্ঠান করে যাচ্ছি উপস্থাপনা করে যাচ্ছি দেশে এবং বিদেশে এটা একটা আমার আমার কাছে মনে হয় এটা আমার জন্য একটা বড় প্রাপ্তি মানুষের ভালোবাসাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদিও যেটা বললাম মূল্যায়নটা করতে অনেকে পারে না বা চায় না বা হয়ে ওঠে না বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দুই দশক মানে হচ্ছে চব্বিশ বছর চব্বিশ বছর আর একটা বছর চলে গেলে আগামী বছর আমার সিলভার জুবলি হবে উপস্থাপক জীবনের এটা পরবর্তী জেনারেশনে যদি আমি সংকেত দা পরবর্তী জেনারেশান ধরি যারা একটানা না কাজ করে গেছেন হ্যাঁ কাজ অনেকেই করেছেন করে অবসর নিয়ে নিয়েছেন বা আর কাজ করছেন না আমি কিন্তু এখনও করে যাচ্ছি তো সংকেত দা পরবর্তী আমি একমাত্র উপস্থাপক যে এত বছর ধরে উপস্থাপনা করে যাচ্ছি এবং বিভিন্ন প্যাটার্নের অনুষ্ঠান আমি জীবনে করেছি আমার মতো এত ভ্যারাইটি অনুষ্ঠান বাংলাদেশে কেউ করেনি আমার যতদূর মনে পড়ে আমি স্পোর্টস নিয়ে তো স্পোর্টস নিয়ে অনুষ্ঠান করেছি স্ট্রিট শো তো আমার মাধ্যমেই এসছে বাংলাদেশে যদিভাবে বলি আমি রিয়েলিটি শো আমার মাধ্যমে এসছে তো কুইজ শো করেছি আমি স্টেজ শো ওগুলো তো আমি বাদই দিলাম আমার হাজারের উপরে স্টেজ শো হয়ে গেছে দেশে বিদেশে তো আমার থেকে এত ভ্যারাইটি অনুষ্ঠান কেউ করেনি তো সুতরাং আমি ভীষণভাবে পরিতৃপ্ত এবং পুরোটাই পুরো কৃতিত্ব আমার আমি বলবো আমার কৃতিত্ব তিরিশ শতাংশ আর সত্তর শতাংশ কৃতিত্ব হচ্ছে দর্শকদের যারা আমাকে এভাবে ভালোবেসেছে তাদের ভালোবাসার জন্য আজকে আমি এখনও একজন বলা হয় তুমিও যেরকম শুরুতে বললে নন্দিত উপস্থাপক এই যে ওয়ার্ডটা তো এটা 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 কিন্তু অ্যাচিভ করা ওয়ার্ড এটা তুমি আজকে শুরুতে যেরকম বলেছ এটা কিন্তু এমনি বলনি আমার এটা আমার অ্যাচিভমেন্ট যে আমার ক্ষেত্রে পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে মানুষ এই ওয়ার্ডটা ইউজ করে এটা আমার অ্যাচিভমেন্ট তো সুতরাং আমি ডেফিনেটলি পরিতৃপ্তি কোনো সন্তানকে ছেলে হোক মেয়ে হোক জিজ্ঞেস করা হয় যে তুমি কাকে বেশি ভালোবাসো তোমার মাকে না বাবাকে তো ওই সন্তান একটু কনফিউজ হয়ে যাওয়াটাই স্বাভাবিক তো দুটোই আমার কাছে মা বাবার মতো উপস্থাপনা হচ্ছে আমার মা যদি ওভাবে চিন্তা করি তো পরিচালনা হবে আমার তাহলে বাবা তো দুজনকে আমি সমানভাবে ভালোবাসি তবে হ্যাঁ সৃষ্টির আনন্দ তো একটা থাকে সেই ক্ষেত্রে পরিচালনা করে একটা আনন্দ পাওয়া যায় বই কি বাট আজকে আমি দেবাশিষ বিশ্বাস যাই হয়েছি না কেন সেটা কিন্তু ওভাবে চিন্তা করলে বৃহৎভাবে যদি চিন্তা করি উপস্থাপনার জন্যই আজকে আমি এখানে সবচেয়ে বেশি তো আমি অবশ্যই ডেফিনেটলি উপস্থাপন আমার সারা জীবনের প্রথম ভালোবাসা উপস্থাপনাই থাকবে আমরা পরবর্তীতে আশাও করিনি আসলে এই কারণে যে কিছু কিছু ক্ষেত্রে ধর্ম জিনিসটা চলে আসে আমি যদিও কখনো এটাকে মানতে চাই না বা বিশ্বাস করি না যদি ওটা ওভাবে বিশ্বাস করতাম তাহলে হয়তো আমি কাজই করতে পারতাম না এই দেশে তো সেকুলারিজমের জায়গাটা কখনো কখনো এদিক ওদিক হয়ে যায় বিশেষ করে বাবা যখন ছবি বানাতেন অনেকগুলো ছবি আছে যেগুলো রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে বাবা ওখানে দেখতে পাচ্ছ পুরস্কার পেয়েছে অনেকগুলো কিন্তু তারপরেও এইখানে উপরের যে সেকশনটা যেখানে আমি বাবার রাষ্ট্রীয় পুরস্কারগুলো রেখেছি ওটা আসলে ভরে যাওয়ার কথা ছিল একটু খালি খালি লাগে উনি দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন আমার হিসাবে উনি মিনিমাম চারটার থেকে পাঁচটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা রাখতেন এক দুই নম্বর হচ্ছে যে দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ড উনি পেয়েছেন এর একটা পেয়েছেন শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে অপেক্ষা ছবিতে আরেকটা হচ্ছে অজান্তে ছবিতে শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে অথচ এই দুটো ছবিতেই কিন্তু বাবা শ্রেষ্ঠ পরিচালক হিসেবে অ্যাওয়ার্ড পর কথা ছিল গেজেটে তার নামও এসছিল হ্যাঁ কিন্তু একদিনের ভোজবাজিতে ভেলকিবাজিতে গেজেট পরিবর্তন হয়ে যায় নাম একেবারে না দিলে খারাপ দেখায় এই জন্য বাবাকে একটু প্রথম স্থান থেকে তিন চার নম্বর স্থানে নামিয়ে দিয়েছিল তো ওগুলো মনে আছে আমার তার পরবর্তীতে মরণোত্তরও চাইলে অনেক সম্মাননা দেওয়া যায় জীবদ্দশায় অনেকে পায় না যেহেতু আমিও এই জগতেই বিচরণ করি তো এটা আরও ইজি কারণ বাবার সম্মাননা যদি সে পায় গ্রহণ করার লোক আছে আমি এবং খুব যোগ্য একজন লোক আছে তো সেই জায়গার থেকে সেরকমভাবে বাবাকে না রাষ্ট্রীয়ভাবে এই পুরস্কারের বাইরে বাবা অবশ্যই একজন একুশে পদক পাওয়ার আমি মনে করি দাবিদার কিংবা আরও সব বড় বড় রাষ্ট্রীয় পদকগুলো আছে সেগুলো পাওয়ার দাবিদার অবশ্যই আমার বাবা কিংবা বাংলাদেশ চলচ্চিত্র পরিবার থেকে শিল্পী ইনফ্যাক্ট প্রযোজক পরিবার থেকে বা পরিচালক সমিতি থেকে বাবাকে কখনো আলাদাভাবে আমি তো আমার যুবদাস এখন পর্যন্ত মনে পড়ে না যে আলাদাভাবে তাকে সম্মাননা দেওয়া হয়েছে এমনি যে সম্মানটা আসলে বাবা সাধারণ মানুষের কাছ থেকে পেয়েছে সেটা রাষ্ট্রের কাছ থেকে বাবা পাইনি যেটা বাবার পাওয়া ডিউ হয়ে গেছে ডিউ বাবাকে দেয়া হয়নি অদূর ভবিষ্যতে হয়তো হবেও না তো এই আর কি এটাই খুবটা তো থাকবেই ওরকমভাবে বাবাকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন আমি মনে করি তো করা হয়নি হ্যাঁ রাষ্ট্রের জনগণ বাবাকে অনেক মূল্যায়ন করেছে রাষ্ট্রের জনগণরা বাবার ছবিকে ভালোবেসেছে বাবার নির্মাণকে ভালোবেসেছে একজন ব্যক্তি দিলীপ বিশ্বাসকে খুব ভালোবেসেছে ভালো মানুষ ছিলেন ভালো তাকে বাঁচতেই হতো তো সেই জায়গার থেকে এই পরিতৃপ্তিটা বাবাও নিয়ে পরপারে চলে গেছেন আমিও ওই পরিতৃপ্তি নিয়ে আছি এটুকুই আমাদের শান্তি আমার পুরো ক্যারিয়ারটাই তো মজা নিয়ে হুম কারণ আমি যতগুলো অনুষ্ঠান করেছি যতগুলো সিনেমা বানিয়েছি ম্যাক্সিমাম সিনেমাই তো কমেডি সিনেমা ম্যাক্সিমাম কাজও কমেডি অ্যাঙ্গেলেই কাজ করা পথের পাঁচালিতে তো এত শত রকমের ইয়ে আছে কি বলে অভিজ্ঞতা আছে এক্সপেরিয়েন্স আছে যেগুলো আসলে বলে শেষ করা যাবে না বই লিখতে হবে আর সিনেমাতেও এরকম প্রচুর আছে আমি একটা ছোট্ট এই মুহূর্তে যেটা মনে পড়ছে তখন তো সেট বানিয়ে সিনেমা হতো তো একটা আমাদের আমরা নয় নম্বর ফ্লোর আমার মনে আছে নয় নম্বর ফ্লোরে দুটা সেট হয়েছে মানে অনেক বড় ফ্লোর তো আমরা দুটো পক্ষ ভাড়া নিয়েছি ফ্লোরটাকে একটা ফ্লোরে আমাদের শুটিং চলছে আরেকটা ফ্লোরে আরেক পক্ষে শুটিং চলছে ওটা আমার মনে কার তো গানের একটা সিকোয়েন্স ছিল ছোট্ট একটা পার্ট ছিল গানের গানের গানটা ছিল আমি ছিলাম একা একা তোমার সাথে হলো দেখা ওখানে ওটা শ্বশুরা জিন্দাবাদের কথা বলছি প্রথম ছবিতেই তো পার্ট থাকে না পার্টিশন এই পার্টে আমরা কাজ করছি এই পার্টে তারা কাজ করছে তো শাবনুর যিনি ছিলেন নায়িকা তিনি রিয়াজ ভাই ভায়োলিন বাজাবেন শাবনুর ভায়োলিনের তালে তালে নাচতে 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 ঘুরতে ঘুরতে মুভ ক্যামেরা এখানে ধরা যায় সরে যাবে এই আর কি ঘুরতে থাকবে আর কি তো ক্যামেরা অন হয়েছে শট শুরু হয়েছে তো শাবনুর ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখি নেই ক্যামেরার ব্ল্যাঙ্ক ফ্রেম তো ক্যামেরাটা স্টপ করে আমরা বললাম গেলো কোথায় এবং একটা আওয়াজও হয়েছে ধুম করে ব্যাপারটা হচ্ছে শাবনূর মানে অভিনেত্রী হিসেবে এত বেশি ইনভলভ থাকতেন আর উনি নাচতেনও এত ভালো তো এত ইনভলভমেন্ট ছিল যে ওই পাশে যে একটা পার্টিশন আছে সেটা ও লক্ষ্য করে নেই পার্টিশন ভেঙে ওই আমাদের সেট ভেঙে ওই পারে চলে গেছে এবং ওটা দেখার পরে শাবনুর কিছু দুই মিনিট ধরে ওইখানেই শুয়ে শুয়ে হাসছে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছি মানে এগুলো এগুলো হয় কি এগুলো এখন তো আর এই সব হাসি মজাক আনন্দ হয় না সিনেমাতে রোবট হয়ে গেছি আমরা তখন এরকম প্রচুর গল্প তার বিশেষ করে এটিএম আমার সাথে যখন কমেডি সিকোয়েন্সে কাজ করতাম তখন কাজ করা খুব মুশকিল হতো তার সাথে কারণ তিনি তার কমেডি ডায়লগ ডেলিভারিগুলো এমনভাবে দিতেন ক্যামেরাম্যান সহ আমি সহ আমরা হাসতাম একই জিনিস দিলদার আঙ্কেলের ক্ষেত্রেও হতো এখন যেরকম আমি কাবিলা আঙ্কেলের সাথে কাজ করি কাবিলা সাহেবের ক্ষেত্রেও এই একই জিনিস ক্যামেরাম্যানও হাসে আমিও হাসি শট গন্ডগোল হয়ে যায় তো এরকম রকম মজার আছে পথের পাঁচালি থেকে শুরু করে ক্লোজ আপ ওয়ান থেকে শুরু করে শত শত এরকম আসলে নির্দিষ্টভাবে একটা গল্প বলা খুব মুশকিল